আমাদের দাবি বাটা হাম্বার আমাদের অঞ্চলে বেপরোয়াভাবে চলবে না, চালাইতে হলে ভালো ড্রাইভার দিয়ে চালাইতে হবে। এই বাটা আম্বার উঠে দেওয়া উচিত। এই বাটা আম্বার হয়তো এই দেশটা নষ্ট করতেছে, হিসেব করে দেখতেছি। বহু দাগানো আছে তো, মোটর সাইকেল এক পাশ দিয়ে যাচ্ছে, মোটর সাইকেলের কোনো দোষ নেই এখানে, এখানে কোনো মোটর সাইকেলের দোষ নেই। বাটা আম্বার ওদিক বহু দাগা থাকতে চাপা দিয়ে তার মারি দিয়েছি, তিন দিয়ে মানুষ একই জায়গায়, এক জায়গায় না, রায়পুর এটা কি না, এখানে দুটি সবই ভাটার গাড়ি। তোমার তোমার এই হাতটার সমস্যা কিভাবে হয়েছে? হয়েছিল আমি এক মোটর সাইকেলে যাচ্ছিলাম, যাতে যাতে বাটা আম্বাওয়ালা বাধা দিচ্ছিল, বাটা আম্বা বাধা দিয়ে তারপরে চলে এসছিল। তার এই ঘটনাটা ঘটেছে দেড় বছর। ওরা গাড়ির ড্রাইভিং না শিখে গাড়ি চালায় বেপরোয়াভাবে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সমস্যায় ফেস করতেছে। এবং আমরা আমাদের যে দাবিটা, আমাদের দাবি বাটা হাম্বার আমাদের অঞ্চলে বেপরোয়াভাবে চলবে না, চালাইতে হলে ভালো ড্রাইভার দিয়ে চালাইতে হবে। গাড়ি চালবেই না, আমাদের সুষ্ঠু দাবি পূরণ করতে হবে। লাভ দাপন আগে আমরা যাচ্ছি, এরা আইনের প্রক্রিয়ায় এবং আমাদের এলাকায় বাটা আম্বার চলবে না। আমাদের গ্রামে অঞ্চলে বাড়ির পাশে দুইটা ভাটা আছে। এটা হচ্ছে প্রত্যেকটা ভাটার গাড়ি হচ্ছে বেসরকারি, কোনো লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন গাড়ি। আর প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, বিদুন লাইসেন্স। মনে করেন একদিন দেখছে তারা গাড়ি, তাদের হাতে গাড়ি দিতেছে, সবাই গাড়ি চালাচ্ছে। তো এখন আমরা গ্রামের মানুষ সবাই একটা সুস্থ বিচার চাই, যে এই দুইটা ভাটার যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি, আমরা বেসরকারি গাড়ি সব একদম অফ করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা সবাই জনগণ চাই যে এই জনগণ, গ্রামের মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। একটা না দুইটা না চার চারটা অ্যাক্সিডেন্ট ঘটছে এই গ্রামে, চার মাস চারটা মানুষ মরল, চার মাস গতকালকে চল্লিশ হাউলে একজনে মারা গেছিলো। তো ওই জায়গাটা ওই ছেলেটা এক পাশেই ছিল, বাটা আম্বার ব্রেক নাই, মূলত বাটা আম্বারটা সাথে নিয়ে গেছিলো। তাহলে ওই লোক আসতে যাবে, আসতে না যায় জোরে আসে ওই লোকটার মারি দিয়ে চলে গেছে, পিট পিট এইগুলা করতেছে। আচ্ছা এই বাটা আম্বারটা কোন ইট ভাটার? একজনও ড্রাইভার না, একজন লিভার ছিল, ওই লিভার গাড়ি পাইছে ওই চালাচ্ছে, কোন মূলত ড্রাইভার না, একটাও ড্রাইভার নাই এর ভিতরে। আপনাদের এই দাবিটা কার কাছে? আমাদের সরকারের কাছে দাবি, এবং প্রশাসন আসুক, প্রশাসন যেটা সঠিক বিচার হয় সেটা আপনারা আছেন, সবাই মিলে সঠিক বিচার করেছি। এবং অবৈধভাবে বালু উত্তোলন, এবং তার সাথে কার যোগ সদস্য আছে কিনা, যোগ সদস্য না থাকলে অবশ্যই এই অবৈধ গাড়িগুলো এইভাবে পারমিট ছাড়া চলতে পারে না। আজ অ্যাক্সিডেন্ট, কাল অ্যাক্সিডেন্ট, পরশু আবার অ্যাক্সিডেন্ট। আমরা সুষ্ঠু একটা বিচার চাই, যাতে ভবিষ্যতে আগামী কাল থেকে এই বাটা হাম্বা নামক কোনো অবৈধ যন্ত্র অত্র অঞ্চলে না চলে।
আমরা দেখেছি আর নাই, এমন কোন লোক নাই যে কাঁদি নাই এর জন্যে, এর তাও মারি দিয়ে চলে গেছে। এই টাকার বিচার হবে না, এবার এবার বিচার হবে, এই সব বন্ধ হবে। স্কুল আছে, মাদ্রাসা আছে, এই ছেলে পেলেরা সব ওই মাটি দিয়ে যায়, তাও সেই দেখি চলে যায়। এইরকম ঘটনা আরো ঘটেছে এই একজনের, এই মানে ভাটার এই পাশে, সে কেলানের সাইডে চলে গেছে, তার ওয়াইফ মরছে, তারপরে মরছে হচ্ছে মুনুল মেম্বার এক ছেলে মরছে, এই ভাটার মরে। এই জন্য আমরা কোনো সাহায্য দেবো না, ভাটা কার কি ওই কার চললো কি না চললো এসব হিসাব নিকাশ নাই, ভাটা সে কেমা করবি করবি এ তাও নিয়ে আমার। ওই সে মরিয়ে গেছে আর টাকা দিয়ে মাফ পাবে এরকম কোনো সুযোগ নেই। মারিয়ে দোয়ার তার কোনো একটা টু শব্দ তার গায়ে হই নাই, সে যে এইরম মারটা খাটায় আর রক্ত কেলানে ফোন তো ঝরেতে, তার কিছু তার যে মারলো আর ওই ওই বাটাম্বার ড্রাইভারের কিছুই হলো না, সে মারটা মারাই নাই চলে গেছে। এক মানে চলে গেছে এরকম ঘটনায় এই এক মাসের মধ্যে থাকলে মারা গেল। এই রোডে চালাচ্ছে আমাদের দাবে, এই বাটাম্বার অবৈধভাবে তারা চালাতে পারবে না, যদি তারা চালায় তাদের লাইসেন্স লাগবে, তাদের দক্ষতা থাকতে হবে। আমাদের যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলো পূরণ করতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলতে থাকবে। লাশ দাফন হবে না, আমরা বিচার হবে তারপর লাশ দাফন হবে না। উনি এসে মস্ত ভাটার মালিক, তারা বসে আমাদের এখানে নগদে আমাদের ওপেন করে বলে যেতে হবে দাবিগুলো পূরণ করে দিতে হবে। এখানে যে ড্রাইভারটা মারে গেছে ওই ড্রাইভারটা উপস্থিত করা লাগবে এবং ওই ভাটার মালিককে এখানে উপস্থিত করা লাগবে, তাছাড়া আমাদের অবরোধ চলতেই থাকবে। এখন পর্যন্ত কোন থানার একটা থানার প্রশাসন আছে, তারপরও তারা কোনো ডিসিশন এখনো নেই নাই। আমরা চাচ্ছি প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে স্পিড ব্রেকার হোক এবং এই গাড়িগুলা প্রত্যেকটি গাড়িগুলার লাইসেন্স লাগবে, রোড পারমিট এবং ফিটনেস সবগুলো লাগবে, আর এই বেসরকারি গাড়ি এই রাস্তাতে চলতে দেওয়া হবে না। আর এর পরবর্তীতেও যদি চলে, এর পরবর্তীতে চলে জনগণ কিছু করতে বাধ্য হবে। এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা দায়িত্বে আছে দেশ এবং সবকিছু মিলায়ে তাদের কাছে একটাই আবদার, এই আমাদের এই দাবিটা তাদের যেন নলেজা যায় এবং মানতে হবে, এটাই আমাদের শেষ কথা। তো আমরা এই অবরোধ চলতে যাব, যখন কেউ এখনো প্রস্তুত আসি নাই কোনো প্রশাসন। আপনার ছেলে, আপনাকে তো বলতেই হবে, বলেন কি কম আমার মাথা ঢুকতেছে না ভাই, আমরা তো বন্ধ হয়ে যায় সেই সেই দাবি আমাদের, তাছাড়া আমাদের আর কোনো দাম নেই, সে চলে গেছে তো সে তো আর ফিরে আসবে না, আমাদের আর কিছু বললাম নাই, তাই বাধা আমরা বন্ধ হয়ে যাক যে তো অবৈধ গাড়ি। আমরা চলে আইছি, আমার সব গেল মতবার বিধানরা, প্রধান বিচারপতির ভাইটাই দিয়ে সব গেছে ভাটাই, আমি কি মিলতাল হয় আমি তারা এসে না করলে আমরা কিছু করতে পারছি, তারাই আছেন। তো আপনারা কি আসলে মিলতালের বিষয়ে, আমরা মিলতাল আমরা এর বিচার চাই, বিচার চাই, বিচার বলতে কি, বিচার বলতে আমরা বাটা হাম্বার চলবে না রোডে, বাটা হাম্বার চলবে না, আর বাটা হাম্বার থালে আমরা রোডে থালে গাড়ির আগুন ধরা পুরা দেব, গাড়ি চলতে দেব না আমরা।